দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ক্রোববার কি এবং কি কাজে ব্যবহার করা হয় এই ক্রোববার, এবং ব্যবহার করলে আমাদের লাভ বা ক্ষতিটা কি। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই ভিডিও নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো ভিউয়ার্স, সবার প্রথমে বলে নিচ্ছি, ক্রোববার পার্সোনালি মিউজিক ভিডিও বা যে কোনো মুভিতে ব্যবহার করা হয়। সো আপনারা যদি একটি মুভি বা মিউজিক ভিডিও সং যদি আপনারা প্লে করে দেখেন, সো সেক্ষেত্রে দেখতে পারবেন যে তাদের মেন যে ফোকাস যে ভিডিওটি রয়েছে, সো সেটি কিন্তু মিডিলে পড়ে থাকে এবং নিচে এবং উপরে কিন্তু দেখতে পারবেন যে আপনারা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মতন, অর্থাৎ আপনার যে ভিডিওগুলি রয়েছে সো এটা কিন্তু কাটার মতো দেখা যায়। সো এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই ভিডিওটাকে আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য। সো আমরা এটা কীভাবে ব্যবহার করতে পারি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, তাছাড়া কিন্তু আপনাদের নর্মাল যে ভিডিওগুলি আছে রয়েছে, সো এটা যদি মূলত ফুল স্ক্রিনে থাকে, তো ফুল স্ক্রিনে থাকলে কিন্তু অতটা সুন্দর দেখায় না। আপনাদের যদি ভিডিওটি ফুল স্ক্রিন করে দেখায়, সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্রোববারটি ব্যবহার করা অত্যন্ত জরুরি। তো আপনারা কীভাবে ব্যবহার করবেন এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না, আজকে আমি দেখাবো যে আসলে কোন জায়গা থেকে এই ক্রোববারটি ডাউনলোড করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে। সো আপনারা এখন যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা ফুল স্ক্রিন করে দেখেন, সো সেক্ষেত্রে দেখতে পারবেন যে বর্তমান কিন্তু আমি কোনো ক্রোববার ইউজ করিনি। তো ক্রোববার ইউজ না করার ক্ষেত্রে যে ভিডিওটা আমার বর্তমানে যেরকম দেখাচ্ছে, সো একটু পরে যদি আমি ক্রোববারটি অ্যাড করে দিই, সো সেক্ষেত্রে দেখবেন যে আপনারা কেমন দেখাচ্ছে। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা ক্রোববার ব্যবহার করার পর কিন্তু আরও ভিডিওটা কিন্তু অসাধারণ দেখাচ্ছে, কারণ নিচে উপরে কিন্তু একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মতন চলে এসেছে এবং মেন যে ফোকাসটা আমাদের যে ভিডিওটি সেটা কিন্তু মিডিলে পড়ে রয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা আরও প্রফেশনালি লুক চলে এসেছে। সো এভাবে আপনারা ক্রোববার ব্যবহার করে কিন্তু আপনাদের ভিডিওগুলিকে প্রফেশনাল লুক দিতে পারেন। সো চলুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আসলে ক্রোববারটি কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন জায়গা থেকে ডাউনলোড করতে হয়। সো আমি আগে বলে নিচ্ছি, সুবিধা ক্ষেত্রে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে একটি ক্লিকের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর আসলে কাইনমাস্টারে আমি এডিট করে দেখাবো আসলে কীভাবে আপনারা এই ক্রোববারটি ব্যবহার করবেন। সঠিক উপায়ে যদি ব্যবহার করতে না পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সো বন্ধুরা, আমরা সকলে চলে আসলাম সরাসরি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। সো এখানে আসার পর সর্বপ্রথম আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, ওটা ফলো করবেন, অর্থাৎ ক্রোববারের যে লিঙ্কটি আছে এটা আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সো ওখান থেকে সিম্পলি একটি ক্লিকের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা গেলে জাস্ট আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করবেন। সো না থাকলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো দেন এখান থেকে ইনস্টল করা গেলে জাস্ট কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর প্লাস এখানে ক্লিক করে এমটি প্রজেক্ট নিয়ে নেবেন। সো সবার প্রথমে এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজার, সো এখান থেকে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবেন। সো আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে ফটো নিতে পারেন গ্যালারি থেকে, বা এখান থেকে আপনারা যে কোনো একটি ফটো চুজ করে নেবেন। তো দেন এটা ফটোটাকে যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটাকে আছে এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনাদের ভিডিওর লেন্স অনুযায়ী। সো আপনাদের ভিডিওটা যত বড় হবে তত বড় আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ফটোটি টেনে দিতে হবে। সো দেন এবার প্রথমে নিয়ে আসবেন। সো নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন লেয়ার, সো এই লেয়ারে ক্লিক করে দিবেন। সো লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে আপনাদের মূল্যবান যে ভিডিওটি রয়েছে সো এটাকে ইনপুট করতে হবে। সো দেন ভিডিওটা ইনপুট করার হয়ে গেলে জাস্ট ভিডিওটাকে একটু টেনে দিবেন, ক্রপ স্রপ যা আছে অর্থাৎ করে নেবেন। সো ট্রিম করে নেওয়া হয়ে গেলে আর কি সুন্দর বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন। সো এই যে দেখতে পাচ্ছেন যে আইকনটা, সো এটা কিন্তু টেনে আপনারা ছোট বড় করতে পারেন। তাছাড়াও যদি আপনাদের মেজারমেন্ট ঠিক থাকে, সো এখান থেকে কিন্তু আপনারা সরাসরি এভাবে ফুল স্ক্রিন করে দিতে পারেন। সো আমি ফুল স্ক্রিন করবো না, আমি আমাদের পার্সোনালভাবে আমি এটাকে মেজারমেন্ট করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন, সো এভাবে আপনারা টেনে দিয়ে এভাবে রাখবেন। সেভাবে রাখার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে টিকমার্কে ক্লিক করতে হবে। সো এবার যদি আপনার সামনের পিছনে যদি কোনো অংশ বাকি থাকে, সো সেক্ষেত্রে আপনারা ক্লিক করে এখান থেকে কেসিতে ক্লিক করে আপনারা এভাবে ট্রিম করে নিতে পারেন। সো নেওয়ার পর এখানে প্রথমে নিয়ে আসবেন। সো আপনাদের মোটামুটি যেসব ভিডিওটা যেসব শেষ হয়ে যাবে এডিটিং, সো তারপর যে প্রসেসটা এখানে আমি দেখাচ্ছি, আমি পুরো এডিটিংটা দেখাচ্ছি না। সো আপনাদের যেসব ভিডিওটা একদম এডিটিং শেষ, সো আপনাদের এখন ক্রোববারটি অ্যাড করতে হবে। সো সেক্ষেত্রে আপনারা সরাসরি আবারও লেয়ার অপশানে ক্লিক করবেন। সো লেয়ার থেকে আপনাদের যে কাজ করতে হবে এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে। সো তারপর আপনাদের ডাউনলোড অপশানে গিয়ে সেই ক্রোববারটি এখান থেকে এখানে ইনপুট করে দিবেন। সো ক্রোববারটি সম্ভবত এভাবে পিএনজি আকারে থাকবে। সো দেখতে পারবেন যে দুদিকে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মতনও। সো এটা আপনারা এই যে কাজ করবেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আইকনটি, সো এটা টেনে এটা এভাবে বড় করে দিবেন।
এভাবে যখন আপনারা বড় করে দিবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা ব্যবহার করা হয়ে গেল এবং আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু এই ক্রপবারটিকে এভাবে টেনে দিবেন। তো ভিডিও অনুযায়ী ক্রপবারটিকে টেনে না দিলে কিন্তু আপনাদের অর্ধা ভিডিওতে ক্রপবার শেষ হয়ে যাবে। সো এভাবে টেনে দিবেন। সো অনেক ক্ষেত্রে দেখা যায় আবার আপনারা ভিডিও যখন এডিটিং করবেন, সো এডিটিং করার শেষে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা একবার চেক দিয়ে নেবেন যে আসলে কোন জায়গায় আপনাদের ভুল হয়েছে নাকি। সো ক্রপবার কিন্তু অনেক সময় দেখা যায় যে পিছনে চলে যায়, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে যখন চলে যায় ক্রপবারটি ব্যবহার করেছেন তারপরেও কিন্তু আসতেছে না। সো এরকম অবস্থায় পড়লে আপনাদের যে কাজটা করতে হবে, এই সরাসরি যে ক্রপবারটি আছে, সো এই ক্রপবারের যে এখানে দেখতে পাচ্ছেন যে লেন্থটা, সো এখানে ক্রপবারের যে লেয়ার এটা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দিলে ফ্রন্ট যদি ক্লিক করে দেন আপনারা, আমি আবার দেখাচ্ছি, সো ক্রোপে যে লেয়ারটি আছে সো এখানে ক্লিক করে দিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এদিকে থ্রি ডট মেনু, সো এখানে ক্লিক করে দিবেন। সো দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা 2 নম্বর যে অপশনটি পাবেন, সো এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এই ফ্রন্টে চলে আসবে, অর্থাৎ উপরে চলে আসবে এই ক্রোপবারটি। সো কোনো ক্ষেত্রে যদি এটা ভিতরে চলে যায় ব্যবহার করার পরেও, সো সেক্ষেত্রে আপনারা এই অবস্থা করে তারপর ভিডিওটাকে আপনারা এক্সপোর্ট করবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো, আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার মতো। সো আসলে এই ক্রোপবারটি ব্যবহার করলে কিন্তু আমাদের ভিডিওগুলি প্রফেশনাল লুক দেওয়া যায়। তো আপনারা অবশ্যই ভিডিওতে শুরুতে সবকিছু আমি বুঝিয়ে বলছি, আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নলেজ ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। অল রাইট, সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার মতো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওর কেমন লাগলো, কোন জায়গায় কোন অংশে ভালো লেগেছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামী কী নিয়ে ভিডিও থাকছেন এটাও কমেন্ট করে জানাবেন। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেল থেকে যদি নতুন কিছু শিখতে পারেন তো মাস্ট বি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলে ক্লিক করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।